গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগুল হোসেনকে গ্রেপ্তার করল সিবিআই। গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগুল হোসেনকে গ্রেপ্তার করল সিবিআই। শুক্রবার দিত সাইগুল হোসেনকে আসানসোল সিবিআই আদালতে পেশ করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, সাইগুল হোসেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী ছিলেন। বৃহস্পতিবার কলকাতার নিজাম প্যালেসে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করার পর সাইগুল হোসেনকে গ্রেপ্তার করে সিবিআই। ধৃতকে এদিন আসানসোল সিবিআই আদালতে তোলা হয়। বলবেন।